হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আপনাদের একটি গান দিব, গিরিধারী নাগর এই গানটি। এই গানটি আমার চ্যানেলে একজন মুরব্বী গেয়েছিলেন। গানটি মোটামুটি ভালোই ভিউ হয়েছে আপনাদেরই। তো আপনাদের কাছে একটি অনুরোধ, আমার কিন্তু 10,000-11,000 সাবস্ক্রাইবার, কিন্তু আমার চ্যানেলে কিন্তু আরও বেশি ভিউ হয়, 60,000, 3.5 লাখ এরকম ভিউ আছে। তো আপনাদের কাছে একটি অনুরোধ, যারা ভিডিও দেখছেন অথচ আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে একটি অনুরোধ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে একদম দুহাত জোর করে অনুরোধ করলাম। যাই হোক, কথা না বাড়িয়ে যাচ্ছি, সবার রিকোয়েস্টই রাখবো। আমি কিছুদিন যাবৎ ব্যস্ত ব্যস্ত ছিলাম, এখন আস্তে আস্তে ব্যস্ততা আমার কাটছে, অনেকের অনেক গান রিকোয়েস্ট রয়েছে। তো যাই হোক, গানটি হচ্ছে রজব দেওয়ানের লেখা, গিরিধারী নাগর নবন কিশোর সুন্দর শ্যামল শ্যাম। তো ভাবলাম গানটি দিয়ে দিই, অতি তাড়াতাড়ি গান দিব, আর একটু ফাস্ট ফাস্ট দিচ্ছি এই কারণে, কারণ একদিনে যদি আমি যদি বেশ কয়েকটি ভিডিও করতে পারি তাহলে আপনাদের জন্য ভালো হয়। তাছাড়া আমি যদি ডিটেলস বোঝাতে চাই, দেখা গেল গান দিতে দিতে আমার সারাদিন ই হয়ে যায়। একদিন যদি আমার ই হয় তাহলে পুরো সপ্তাহের শিডিউল চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, নতুনদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, হতে পারে আপনি আমার চ্যানেলে একেবারেই নতুন, বেসিকগুলো বেসিক জানেন না হারমোনিয়ামের, তো তাদের উদ্দেশ্যে বলবো আমার গত ভিডিওগুলো দেখেন, গত ভিডিও দেখে হারমোনিয়ামের বেসিকগুলো আগে জানেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে গানটি বাজাচ্ছি, গিরিধারী নাগর নবীন কিশোর সুন্দর শ্যামল শ্যাম। দেখেন বাজে, গানটি আমাদের উঠছে বরাবরের মতো সি শার্প থেকে দিব আমি, গানটি আমাদের উঠছে ধা থেকে, উদারার ধা, উদারা মুদারা তারা যারা এখনো চিনেন না আমার গত ভিডিও দেখবেন, যেমন উদারা ধা উদারা নি, যেমন এখানে কিন্তু শুদ্ধ নিকমল নি দুইটাই, যেমন গিরিধারী, যেমন গিরিধারী নাগর। তো এখানে কিন্তু আমি শুদ্ধ কমল নি দুইটাই ব্যবহার করলাম। আবার দেখেন, গিরিধারী নাগর নবীন কিশোর। আমি কিন্তু গান গাই না, আপনারা সবাই জানেন, একেবারে আমার গান গাওয়ার অভ্যাস নেই। আপনাদের বুঝতে যাতে সুবিধা হয় এজন্য মানে একটু মানে সুর মেলানোর চেষ্টা করি, এটা কেউ ভুল ধরবেন না, আপনাদের শুধু বোঝানোর জন্য। তাহলে নবীন কিশোর এই পর্যন্ত আসবে একদম, ধা নি নি সা রে সা নি ধা, নবীন কিশোর, তারপর হচ্ছে সুন্দর শ্যামল শ্যাম, যেমন এই ধা থেকে আমি রেতে চলে যাবো, যেমন সুন্দর শ্যামল শ্যাম। আবার দেখবেন সুন্দর ধা থেকে রে ধা সুন্দর শ্যামল শ্যাম তুমি, এই কথাটি দুইবার, সুন্দর শ্যামল শ্যাম এই কথাটি দুইবার কিন্তু দুইভাবে, যেমন সুন্দর শ্যামল শ্যাম তুমি সুন্দর শ্যামল শ্যাম তুমি। তো এখানে কিন্তু ওই আমার চ্যানেলে যে মুরব্বী যেভাবে গিয়েছে আমি কিন্তু ওইভাবে দিচ্ছি না, কারণ উনি একটু অন্যরকম করে গিয়েছে। আমি দিচ্ছি আবুল সরকারেরটা শুনে, অনেক আগের একটি অ্যালবাম থেকে আবুল সরকারের, ওটি শুনে দিচ্ছি। তো দেখেন, তার সুন্দর সুন্দর, যেমন গা মা গা মা রে, আবার এখন কোমল গা শ্যামল শ্যাম তুমি শ্যাম তুমি, এখান থেকে আবার গিরিধারী নাগর। তো এই দুই লাইন আমি একসাথে বাজিয়ে দিচ্ছি, যেমন গিরিধারী নাগর নবীন কিশোর সুন্দর শ্যামল শ্যাম তুমি সুন্দর শ্যামল শ্যাম তুমি। আবার গিরিধারী নাগর এখান থেকে ইজিলি শুরু হতে পারে। তারপর হচ্ছে তুমি প্রেম প্রেমময়ী শ্রী রাধা তব প্রেমে বাধা রাধা প্রেমে তুমি গুণধাম। তো তুমি প্রেমময়ী শ্রী রাধা, আবার খেয়াল করুন তুমি প্রেমময়ী শ্রী, কোমল এখানে কিন্তু আমাদের করিমাটা ব্যবহার হচ্ছে, খেয়াল করেন, তুমি প্রেমময়ী শ্রী রাধা তব প্রেমে বাধা। আবার দেখেন, তুমি প্রেমময়ী
রাধা নামে, রাধা নামে তুমি, রাধা নামে তুমি গুণ ধাম তুমি, রাধা নামে তুমি গুণ ধাম অথবা ধাম তুমি, একই বিষয় অথবা ধাম কথাটি, এই কথাটি বলে আমি টান দিয়ে চলে আসতে পারি, আবার গিরিধারী না করো। তো এতটুকু কিন্তু আমাদের স্থায়ী স্থায়ী গানটি একটু কঠিন, কারণ এখানে শুদ্ধ গা কোমল গা লাগছে, শুদ্ধ নি কোমল নি লাগছে, আবার একটু করিমাও ব্যবহার হচ্ছে। তো সব মিলিয়ে ঝিলিয়ে নতুনদের জন্য একটু অসুবিধা হতে পারে, কয়েকবার দেখলেই হয়ে যাবে। তো গানটি আমি আরেকবার বাজিয়ে দিই, স্থায়ীটুকু আমি সম্পূর্ণ একসাথে বাজিয়ে দিচ্ছি, যেমন স্থায়ী এতটুক, অন্তরা একটি দেখে দিলেই পারবেন, অন্তরার সাথে স্থায়ীর সাথে অন্তরের মিল রয়েছে। আসি বলে নটবর, গত হলো শত বছর, তবু নাহি আসিলে শ্যাম, শুনে তোমার বাসি প্রাণ হলো উদাসী, বিরহ বেদনায় কাঁদে প্রাণ, এরকম আর কি। তো গানটি উঠানোর আগে আগে ভালো করে শুনে নেবেন কয়েকবার। গানটি অনেকটা নজরুল গীতির মতো, অনেকটা সুর মিশ্রণ রয়েছে, আগেকার শিল্পীরা লিখেছেন এই সুরে। মাতাল রাজ্জাকের গান আছে, বিভিন্ন শিল্পীদেরও গান রয়েছে। তো যাই হোক, আমি অন্তরাটি বাজাচ্ছি, যেমন আসি বলে নটবর, খেয়াল করবেন গামা পা মা, গামা পা মা করি মা, গামা পা মা মা পা পা পা, গত হলো শত বছর, গত হলো শত বছর, মা পা মাধা পাধা পা মা মা গা, আবার দেখেন মাধা পাধা পা মা 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 পা মা গা, শত হলো গত বছর, তবু নাহি আসিলে শ্যাম, এখান থেকে তবু নাহি আসিলে শ্যাম, খেয়াল করবেন গা থেকে আমি ধাতে চলে যাবো, তবু নাহি আসিলে শ্যাম। তো এই তবু নাহি আসিলে শ্যাম এই কথাটি দুইবার হবে দুই রকমে, যেমন তবু নাহি আসিলে শ্যাম, তবু নাহি আসিলে শ্যাম। তো এটির পরে আবার আসি বলে নটবর, তো আমি এই কথাটি দুইবার বাজাচ্ছি, যেমন আসি বলে নটবর, গত হলো শত বছর, গা থেকে ধা, তবু নাহি আসিলে শ্যাম, তবু নাহি আসিলে শ্যাম, এখানে কি করুন শুদ্ধ নি, নিশা নিচ নিশা নিশা নিশা, এখন কিন্তু আবার কোমল নি, এখানে কিন্তু শুদ্ধ কোমল নি দুইটারই ব্যবহার রয়েছে, যেমন সরি ভুল হয়েছে, নি থেকে ধাতে এ সা থেকে ধাতে আসবো, যেমন তো এই জিনিসটা যদি আমি টোটালটা যদি দুইবার বাজিয়ে দিই, যেমন আসিলে শ্যামে পা পর্যন্ত আসবো,
তারপর হচ্ছে শুনে তোমার বাঁশি প্রাণ হলো উদাসী, যেমন শুনে তোমার বাঁশি প্রাণ হলো উদাসী, যেমন এটিও দিতে পারেন, যেমন শুনে তোমার বাঁশি প্রাণ হলো উদাসী, তাহলে পাধা পামা মা পামা গা গা মা গা রে সা সা গা রে মা গা, শুনে তোমার বাঁশি প্রাণ প্রাণ হলো উদাসী, এই জিনিসটি আরেকবার কিন্তু আরেকবার একটু অন্য ভাবে, যেমন শুনে তোমার বাঁশি প্রাণ হলো উদাসী দাসী, এখন কিন্তু কোমল গা হয়ে একদম রে সা হয়ে কোমল নি হয়ে ধাতে চলে আসবে, তাহলে শুনে তোমার বাঁশি প্রাণ হলো উদাসী এই লাইনটি দুইবার দুই ভাবে বাজাচ্ছি, যেমন এই কথাটি আরেকবার, এ পর্যন্ত চলে আসবে, তারপরে হচ্ছে বিরহ বেদনায় কাঁদে প্রাণ, যেমন আবার ধাতে কেড়েতে যাবে, বিরহ বেদনায় কাঁদে প্রাণ বিরহ বেদনায় কাঁদে প্রাণ, তো এরকম হয়। তারপর আবার গিরিধারী নাগর, তো অন্তরাটি আমি পুরোটা একসাথে বাজিয়ে দিচ্ছি, যেমন আশি বলে নটবার এখান থেকে বাজাচ্ছি, আগে লিরিক্সটা শুনবেন, এটা কিন্তু গুগলে পাবেন না, এই লিরিক্সটা খাতায় আগে নোট করে নিতে হবে, একসাথে বাজিয়ে দিচ্ছি, যেমন স্থায়ী তো আগে দেখেছি, যাই হোক এতটুকু করলে গানটি পুরোটা পারবেন, তো আবারও বলছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আজ তাহলে এই পর্যন্তই, কিছু বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন।